এখন বাজে সকাল 6টা। সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। এখানে দেখতেই পাচ্ছ একদিকে চা আর একদিকে গরম জল বসিয়ে দিয়েছি। সকালবেলা আমরা গরম জল আমি আর আমার হাজবেন্ড খাই, খুব বেশি গরম নয়, জাস্ট হালকা গরম জল যাতে খাওয়া যায় তো ওকে দিয়ে দিয়েছি। এবার আমি এক গ্লাস খাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ চায়ের জলটা ফুটে গেছে। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমাদের গুঁড়ো দুধে চা হয়, সেই অনুযায়ী জল এক্সট্রা একটু তুলে রাখছি দুধটা গুলে নেবার জন্য। চা পাতা দিয়ে দিলাম। চা মোটামুটি হয়ে গেছে। এখানে আমি দুধটা রেডি করে নেব, গুঁড়ো দুধ ওই গরম জলে দিয়ে গুলে নেব। আর আমাকে সকালেই রান্নাটাও সেরে ফেলতে হয়, সেই জন্য দেখতেই পাচ্ছে একদিকে চা আর আমি অন্যদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ সকালে আমার সেরকম জোগাড় থাকে না শুধু আদা রসুন ছাড়া, তো চাটা খেয়েই সব জোগাড় করে তারপরে রান্না করব। আমাকে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসঙ্গেই বানাতে হয়। চাটা এখানে হয়ে এসেছে। আর এখানে দু কাপ চা, এখানে আমার হাজবেন্ড আর আমার জন্য। আমার ছেলে একটু বেলাতেই চা খায়, বেলাতে মানে ও উঠে টিউশনে যাওয়ার জন্য রেডি হয়ে তারপরে চা খায়, সেই জন্য এখন আমরা দুজনেই খেয়ে নিচ্ছি। চায়ের জন্য সেরকম সময় থাকে না, মাঝে মাঝে আমি রান্নাঘরেই দাঁড়িয়ে চা খেয়ে নিই, কিন্তু এক একদিন সময় থাকলে চা একটু বসে খেয়ে তারপরে রান্নার দিকে চলে যায়। চাটা খেয়ে আমি সব জোগাড় করে নিয়েছি। দেখো এখানে ভাত হয়ে গেছে, সয়াবিন জলে ভিজিয়ে রেখেছি, গরম জলে ডিম রান্না হবে। আদা রসুন আগেই ছিল, এখানে আলু কেটে নিয়েছি সয়াবিনের তরকারির জন্য। পেঁয়াজ কাটা রয়েছে, এখানে টমেটো কাটা রয়েছে, আর নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু ভাজবো বলে আলুটাকে। আর এখানে পাঁপড়, আর এখানে দেখতেই পাচ্ছ ডাল হয়ে এসেছে। আর এখানে কড়াটা বসিয়ে রেখে দিয়েছি, এবার রান্না শুরু করব। এখানে পাঁপড়গুলো আগে ভেজে নিচ্ছি। পাঁপড়টা ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই আমি আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি, আলু ভাজাগুলো। তারপরে সয়াবিন তরকারি করছি। আগে সয়াবিন দিয়ে আলু পেঁয়াজ আর সয়াবিন ভেজে নিয়েছি, তার উপরে টমেটো দিয়ে দিলাম। বেশি কিছু মশলা আমি দিই না, এখানে শুধু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিলাম। আর অল্প একটু চিকেন মশলা, এটাতে রান্নার স্বাদটা একটু বেশ ভালোই লাগে। আমি সবেতেই চিকেন মশলাটা ইউজ করি। আর এখানে সয়াবিন তরকারি হয়ে গেছে, ডালটা মোটামুটি রেডি। আর এখানে আমি কড়াটা গরম হয়ে গেছে, রুটিগুলো শুকনো রুটি কেউ সেরকম খেতে চায় না, সেই জন্য রুটিগুলোকে জলে ভিজিয়ে আর তুলে নিয়ে আর হালকা করে তেলে ভেজে নিই। এরকম রুটি করলে আমাদের সবাই খায়, কিন্তু এটা ঠিক হেলদি নয়, কারণ তেলে ভাজা রুটি রোস্ট খাওয়া ঠিক না, শুকনো রুটিটাই ঠিক। তবুও এক একবার এরকম করে ভেজে খাই, এটাও ভালো লাগে। এটা যদি ঘি দিয়ে ভাজা যায় আরও ভালো লাগে, টেস্টটা হয়। এখানে প্রচুর রান্না হয়ে গেছে, ভাত, ডিমের কালিয়া, আলু ভাজা, টমেটো আলু মাখা, রুটি, সয়াবিন তরকারি আর ডাল রেডি হয়ে গেছে সব।
আমার হাজবেন্ডকে খাবার দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এবার আমি ওর লাঞ্চ যেটা নিয়ে যায় সেটা আমি রেডি করে দিচ্ছি। আমার রান্না সবাইকে রেডি হচ্ছে, বেশি ও লাঞ্চ এরকম নিয়ে যায় না। একটু তরকারি, অল্প কটা ভাত, আলু ভাজা, টমেটো আলু মাখা, ডাল, আর একটু শসা স্যালাড চাই, আর তার মধ্যে একটা ডিম। তো দুপুর হয়ে গেছে, আমি আর আমার ছেলে লাঞ্চ করব। তার জন্য দেখো লাঞ্চ রেডি করা হয়ে গেছে। এখানে ডিমের যে ঝোলটা, যেটা গালিয়াটা, সেটা ভাতের উপর দিয়ে দিয়েছি। আর এবার সব যা যা হয়েছিলো আমরা নিয়েছি। এখানে ডাল আছে, আর আমার ছেলে অনেক কিছু খেতে চায় না, সেই জন্য অনেক কিছু নেয় না, অল্প করে খায়। আর এখানে আমি একটু ভাতের সঙ্গে শসাটা বেশ ভালো লাগে, সেই জন্য স্যালাডটা একটু নিই। এবার আমি নিয়ে চলে যাব ডাইনিং টেবিলে। ওখানে আমার ছেলের ভাতটা আগে রেখে এসেছি। বাই বাই।